আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে ইউরিয়া মোলাসেস বা UMS তৈরি করতে হয়। এখানে আমরা নিয়েছি 4 ইঞ্চি কেটে খড় 5 কেজি, তার অর্ধেক পরিমাণ পানি 2.5 কেজি, তার অর্ধেক চিটা গুড় 1 কেজি 250 গ্রাম। প্রতি কেজি খড়ে 30 গ্রাম করে ইউরিয়া সার, পানির সাথে চিটাগুড় ও সার ভালোভাবে মিশিয়ে উপরে ছিটিয়ে দেব ও মিশ্রিত করে ইউরিয়া মোলাসেস দেওয়ার 1 ঘন্টা আগে ও 1 ঘন্টা পরে পানি দেওয়া যাবে না। এই প্রক্রিয়ায় আমরা মিক্সিং করে গরুগুলাকে খাবার দিব, এতে গরুর দ্রুত মাংস বৃদ্ধি হবে। শুকনাকের তুলনায় UMS খুবই একটা কার্যকরী, এটা খাওয়ালে ভালো ফল পাওয়া যায়। ধন্যবাদ। Thank you.